হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এই চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো ভারত সরকার ভারতীয়তা এবং ভারতীয় আদর্শের প্রতীক হিসেবে ভারতের প্রতিবেশী দেশ ও বিশ্বের মোট বারোটি দেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন উপহার দিতে যাচ্ছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বিশ্ব অর্থনীতির এই কঠিন পরিস্থিতির মধ্যে ভারত যে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র সেটা আবার প্রমাণ করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বারোটি দেশকে বিনামূল্যে করোনা টিকা সরবরাহ করতে যাচ্ছেন যেখানে করোনা টিকা আজ দুর্মূল্য সেই পরিস্থিতিতে করোনা টিকা সরবরাহ করা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান সহ বিশ্বের বারোটি দেশে তবে পরিতাপে বিষয়ে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান কিন্তু ভারত এই উদারতার হাত থেকে বঞ্চিত হচ্ছে চির পাকিস্তান ভারতের বিরুদ্ধে অনবরতই চোরাগুপ্ত অভিযান চালিয়ে যাচ্ছে ভারতের অখণ্ডতাকে ধ্বংস করা চক্রান্ত করে চলছে এই সমস্ত ঘটনা ঘটনার পুনর্মূল্যায়ন করে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানকে করোনা টিকা দেওয়া হবে না বরং এই করোনা টিকা পাঠানো হবে মঙ্গোলিয়া বাহারাইন মালদ্বীপ মরিশাসের মতো রাষ্ট্রগুলিতে পাকিস্তানের জনগণ আজ করোনা টিকার জন্য হাহাকার করছে পাকিস্তানের জনগণ ক্রমেই বিক্ষুব্ধ হয়ে উঠছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের জন্য করোনা টিকা কোথা থেকে সংগ্রহ করবেন এই নিয়ে গভীর চিন্তার মধ্যে রয়েছেন সে এবং সে সঙ্গে করোনা টিকা বাবদ যে বিশাল অঙ্কের অর্থ ব্যয় হবে সেটা কিন্তু পাকিস্তানের অর্থ ভাণ্ডারে নেই এই পরিস্থিতিতে পাকিস্তান সরকার যেমন গভীর চাপে রয়েছে তেমনি স্থানের জনগণের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে প্রদর্শী ভারতের এই করোনা টিকা উপহার সমগ্র বিশ্বে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছে বিশ্ববাসী আজ প্রশংসা করছে ভারত সরকারকে ভারতের জনগণকে প্রিয় দর্শক বন্ধুরা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম যে ভারত সরকার বন্ধুত্বের নির্দর্শন হিসেবে বিশ্বের বারোটি দেশে বিনামূল্যে করোনা টিকা সরবরাহ করতে চলেছে ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি থাকার জন্য এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না